গ্রাম পুলিশ, অসহায় এক গোষ্ঠীর নাম। ইউনিয়নের পানি আনা থেকে শুরু করে চোর ডাকাত ধরার কাজ করছেন তারা। করোনাকালে নানা সুবিধা পেলেও প্রায় তিন বছর নিয়মিত ভাতা পাচ্ছেন না নড়াইলের কাশীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ। সাইফুল ইসলাম তহিনের রিপোর্ট। লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ দীপচান মুন্সী বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে যোগ দেন গ্রাম পুলিশে। মাসে 6,500 টাকা বেতন হলেও তা অনিয়মিত। সংসার চালাতে ভ্যান চালানো শুরু করলেও কাজের চাপে এখন তাও সম্ভব হচ্ছে না, ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সিএম ডাক দেয়, থানাতে লোকজন আসলে ডাক দেয়, দৌড় দৌড় করি আমি, ঠিকমতো কাজকর্ম করতে হয় না এবং একটু ব্যান আছে, ব্যানটা চালাতে হয় না, যার জন্য আমার ছেলেমেয়েদেরকে নিয়ে খুব কষ্ট রয়েছি। এক রানে ইনকাম করে যদি 7টা মানুষ যদি সে যদি দৌড়দৌড়ি করে থাকে, যদি তার বাড়তি কোনো ইনকাম না থাকে, তাহলে আমি কীভাবে চলবো ছেলেমেয়ে নিয়ে? শুধু দীপচান নয়, তার মতো আরও অনেকেরই এমন দশা। মাসে 1,200 টাকা, কিন্তু আমরা এই 32 মাস পাই না। বেতন পাই 6,500, এই যে 31 মাস বাকি। কোনো বাজার করার কোনো কায়দা নেই, বেতন পাই না, খুব কষ্টে আছি, শুধু মানে চোখ দিয়ে পানি আসতেছে না। তাই বাংলাদেশের যে চাকরি বিধি আছে, সেই চাকরি বিধি অনুযায়ী সর্বনিম্ন যে গ্রেডটা আছে, অন্তত সেই গ্রেডটা তাদের দেওয়া উচিত। লোহাগড়া থানার ওসি জানান, গ্রাম পুলিশের বেতন ভাতা বাড়লেও এই উপজেলায় তারা 3 বছর ধরে যাতায়াত ভাতা পাচ্ছেন না। আপাতত পর্যাপ্ত ফান্ড নাই, ফান্ড প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে ভাতা প্রদান করা হবে। আমি এই বিষয়টা ইউনিয়নের সাথে কথা বলব, তারা যাতে রেগুলার নিয়মিতভাবে এই ভাতাটা পায় সে ব্যবস্থা আমি চেষ্টা করব। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান, ফান্ড সাপেক্ষে নিয়মিত ভাতা পাবেন গ্রাম পুলিশরা। সাইফুল ইসলাম তুহিন, চ্যানেল 24, নড়াইল। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।